हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। केमन आछेन सबाई? आशा करी जे जेखाने आछेन सबाई भालो आछेन, सुस्थ आछेन एबं थाकबेन एई कामनाई करी। सो व्यूअर्स, आमी आजके आपनादेर साथे शेयर करते चलेछि आमी बासाय फार्स्ट एई प्रथम आमार लाइफेर रसगोल्ला बानानाम। तो प्रथमे एकटु भय भय लागछिलो, बाट जेरकम हয়েছে আপনারা কেউ মানে দেখে ভিডিওটা হাসবেন না। আমি মোটামুটি করার চেষ্টা করেছি প্রথমবারের মতো, তো যার কারণে হয়তোবা অতটা ভালো হয়নি, কিন্তু দেখতে থাকুন, না ভালো লাগলে বন্ধু হিসেবে দেখতে থাকুন। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। আর যারা অলরেডি করে আমার সাথে আছেন এই পর্যন্ত তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক দিতে একদম কিপটামি করবেন না, অবশ্যই লাইক দিয়ে দিবেন। সো দেখুন, আমি এখানে 2 কেজির মতো দুধ নিয়েছি, এটা আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। আর এই ইন্ডাকশনে বসিয়ে কিছুক্ষণ গরম করে নেব, গরম করার পরে তারপরে দুধটাকে কাটানোর জন্য আমি এটাকে, যেহেতু বাজার সব কিছু বন্ধ, আমার কাছে হাতের কাছে ছিল তেঁতুল, তো তেঁতুল দিয়েই আমি এটা ছড়া কাটানোর চেষ্টা করলাম। তো আমার ছড়া কাটানো হয়ে গেছে, আমার 2 কেজি দুধ দিয়ে এটুকুই ছড়া হয়েছে, বেশি বের করতে পারি নাই, যেহেতু এতে ভিনিগার বা অন্য কিছু লেবুর রস দিলে একটু ভালো হয়। তো ছড়া কাটানোর পর এগুলো ভালো করে মথে নিতে হবে, যাতে আর খেয়াল রাখতে হবে যেন এগুলো গরম গরমই করতে হবে। হয়তো বা আমি পাইনি, আর আমাকে একটু লাল লাল হয়ে গিয়েছে, কারণ আমি এটা ইন্ডাকশনে দিয়েছিলাম, ইন্ডাকশনে দেওয়ার কারণে একটু নিচ থেকে লেগে গিয়েছিল, যার কারণে একটু লাল লাল ভাব হয়ে এসেছে। কিন্তু যদি গ্যাসের চুলায় পাতিলে করা হয় তাহলে এটা কালারটা একদম সাদা আসবে, আর দেখতেও অনেকটা ভালো লাগবে। তা আমি প্রথমবার তো বুঝতে পারিনি এসব। তো আশা করি আপনারা এটা ক্ষমার চোখে দেখবেন আর আমার ভিডিওটি ফুল দেখবেন। আর কেউ স্প্যাম কমেন্ট করবেন না, কারণ 3 মিনিটের অনেকে স্প্যাম কমেন্ট করে। 3 মিনিটের আগে অবশ্যই আপনারা কেউ কমেন্ট করবেন না। যদি 3 মিনিটের আগে আপনারা কমেন্ট করেন তাহলে ওই কমেন্টটি আপনাদের স্প্যাম হয়ে যাবে, এটি অনেকেই জানে না। সো ধৈর্য সহকারে যদি ভুল নাও দেখতে পারেন তাহলে অবশ্যই 3 মিনিট দেখার চেষ্টা করবেন, প্লিজ আপনাদের কাছে এই অনুরোধটুকু আমার। তো ওটা যেহেতু মথে নিচ্ছি, আর এখানে আমি 4 কাপ চিনি আর 4 কাপ পানি, যে পরিমাণ চিনি সেই পরিমাণই পানি নিয়ে আমি কড়াইতে বসিয়ে দিলাম। এটা যতক্ষণে না গরম হবে ততক্ষণে আমি মিষ্টিগুলোকে গোল গোল আকারে মানে করে নিব। গোল গোল করে নিতে হবে। এই যে দেখুন, এতে আমি হালকা অল্প পরিমাণে 2 টেবিল চা চামচ আমি ময়দা মিক্স করে নিয়েছি। ময়দা মিক্স না করলে এটা হয় না, তবে আমার ময়দার পরিমাণটাও কম হয়েছিল, 3 চামচ বা 4 টেবিল চামচ দিলে হয়তো বা ভালো হতো। যাই হোক, আর আমার এই দুধটা জ্বালানো বেশি হয়ে গিয়েছিলো, যার কারণে একটু নরম হয়েছে, বেশি মানে ধরা যাচ্ছিলো না, তার আগেই সবগুলো খুলে খুলে পড়ে যাচ্ছিলো, প্রথমবারে যেহেতু ট্রাই করেছি। আর সবাইকে আবারও অনুরোধ, যার ভালো নাও লাগবে সে হয়তো বা 3 মিনিট দেখে তারপরে কমেন্ট করবেন, কেউ আপনারা স্প্যাম কমেন্ট করবেন না। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, সেই কষ্টটা হয়তো বা আপনারাও ভিডিও করেন, আপনারাও জানেন, তারপরে যদি স্প্যাম কমেন্ট হয় তাহলে তো খুবই খারাপ লাগে। সো যার ভালো লাগবে সে ফুল দেখবেন, আর যার ভালো না লাগবে সে অবশ্যই 3 মিনিট দেখে তারপরে কমেন্ট করবেন। আর লাইক পড়ছে না, ভিউজ যত বাড়া হচ্ছে কিন্তু সেই পরিমাণে লাইক হচ্ছে না, লাইক দিতে কি সমস্যা জানি না। লাইক দিতে বন্ধুরা টাকা পয়সা লাগে না, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো এভাবে করে সবগুলো মিষ্টি যতগুলো হয় আমি গোল গোল করে নিব। আমি না, সরি, এটা আমার এক ভাবি করছিল। আর আমি হচ্ছে যে চিনির যে শিরাটা ওইটা তৈরি করছিলাম, এই যে দেখুন মিষ্টির উপরে দেখা যাচ্ছে একটু হালকা হালকা লাল, যেহেতু ওগুলো মানে নিচে যেটা লেগে গিয়েছিল ওইটাই একটু লাল লাল হয়ে গিয়েছে, প্রথমবারে বুঝতে পারিনি। যদি গ্যাসের চুলায় দিতাম তাহলে হয়তো বা ঠিক হতো, ইন্ডাকশনে দেওয়ার কারণে পাতিলটা একটু পাতলা ছিল, নিচ থেকে লেগে গিয়েছিল, দুধটাও একটু ঘন ছিল।
তা এভাবে করে সবগুলো মিশিয়ে আমি গোল গোল করে নিব। তারপরে হচ্ছে যে শিরার ভিতরে দিয়ে দিব। দেখতে থাকুন আর ফুল ভিডিওটি দেখানোর অনুরোধ রইল। আমার সাথেই থাকবেন, ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ফুল দেখারই চেষ্টা করবেন। বাসায় বসে তো কিছু করার নাই, তাই চেষ্টা করি নতুন কিছু শেখার, নতুন কিছু করার। আপনারাও করবেন, বাসায় বসে টাইম পাস হয়ে যাবে। বাসায় বসে যে এখনই সময় এসেছে বাসায় বসে নতুন নতুন কিছু শেখার, জানার, বোঝার। তাই আপনারাও আমার মতো ট্রাই করতে থাকুন, নতুন কিছু শিখুন, জানুন। আর বাসার জিনিস যেহেতু হেলদি, এখন খেতেও ভালো লাগবে। বাসায় একটা জিনিস করে খেতে পারবেন, যাদের আশেপাশে এরকম গরুর দুধ পাওয়া যায়। আমি তো গরুর দুধ দিয়েই করেছি, অনেকে তো আবার গরুর দুধ দিয়েও করতে পারে। আর আমাদের বাসার পাশে হচ্ছে যে আমার খালার একটি, এবং খালার কি বলে আর একটা চাচার, দুইজনারই দুইটা বিদেশি গরুর ফার্ম আছে। তাই অনায়াসে আমরা দুধ পেয়ে থাকি, কোনো সমস্যা হয় না। যখন খুশি তখনই যে পরিমাণের দরকার দুধের পরিমাণ আমরা পেয়ে থাকি। তা আপনারা যারা গ্রামে আছেন বা শহরে আছেন, গরুদের দিয়েও তো এটা করা যায়। গরুদের দিয়ে আমি অবশ্য করিনি, যেহেতু আমি ফার্স্ট টাইম এটা দিয়ে ট্রাই করলাম। অনেক আপুদের রেসিপি চ্যানেলে আমি দেখেছি যে তারা গরুদের দিয়ে করে। আমি আসলে পুরো ভিডিওটাই নিলাম যে এই কয়টা থেকে কতগুলো মিষ্টি হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আসলে আমার ছানা কাটাটা অতটা ভালো হয়নি, তারপরে ময়দার পরিমাণ একটু কম পড়ে গিয়েছিল, যার কারণে একটু মানে নরম নরমই হচ্ছিল। কিছুই করার নাই, লাস্ট পরের বার যে সময় ট্রাই করব অবশ্যই আল্লাহর রহমতে ভালোভাবে করার চেষ্টা করব। দোয়া করবেন আপনারা আমার জন্য। তো এখানে প্রায় সবগুলো মিষ্টি করতে থাকুক, আর আমি ওই পাশে দেখে আসি কি অবস্থা। এই যে দেখুন, এখানে আমি দুইটা এলাচ দিয়ে দিয়েছি, তিনটা, আর পানিটাও আমার ফুটে উঠেছে। তো এর ভিতরে ফুটন্ত পানির ভিতরে, শিরার ভিতরে আমি মিষ্টিগুলো সব ছেড়ে দিচ্ছি, মিষ্টিগুলো ছেড়ে একটা একটা করে সব ছেড়ে দিচ্ছি। তিনটে এলাচ দিয়ে নেবেন, তাহলে একটা মানে আলাদা ফ্লেভার আসবে। আর যারা যারা পারেন অবশ্যই মিষ্টির সেন্ট আছে ওটা ইউজ করতে পারেন, যেহেতু এখন সমস্ত দোকান বন্ধ। হাতের কাছে যা যা আছে তাই দিয়ে বানানোর চেষ্টা করি সব কিছুই, তাহলে সমস্যা হয় না। আর এটাও মানে খেতেও অনেক মজাদার, দোকানের মতোই একদম। তা 2 কেজি দুধ থেকে আমার এই যে দেখতে পাচ্ছেন এতগুলো মিষ্টি হয়েছে, তা আমি সবগুলো একটু ঠিক করে নিলাম। চুলাটা মিডিয়াম ভাবে রাখতে হবে। মিষ্টিগুলো ফুলছে, আসলে দুধের পরিমাণটা আমার বেশি জ্বালানো হয়ে গেছিলো, যদি কম জ্বালানো হয় তাহলে এটা ফুলে যাবে এবং একদম পারফেক্ট একটি মিষ্টি হতো। তো এটা একেবারে খারাপ হয়নি, সফট হয়েছে। আমি আপনাকে দেখাবো, আপনাদেরকে দেখাবো পুরোটা বানানোর পরে। একটা একটা করে আরও কিছু যে সানা ছিল তাই দিয়ে আরও কিছু মিষ্টি বানিয়ে এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে।
অনেকগুলোই মিষ্টি হয়েছে। আপনারা বাসায় বসে এগুলো ট্রাই করলে আশা করি আপনারা এ দিয়ে যাদের ছোট পরিবার 2 দিন তো খেতেই পারবেন। আমিও কিন্তু খেয়েছিলাম আমাদের বাসার সবাই, তারপরে আশেপাশে 2 জনকে দিয়েও ছিলাম। তো আপনারাও ট্রাই করে, খুব সহজেই অনেকেই মনে করে, আমিও মনে করতাম যে এগুলো হয়তো বা অনেক কঠিন, অনেক কঠিন একটা ব্যাপার। তো আমার কাছে একদম সহজেই মনে হলো জিনিসটা। আপনারাও এভাবে ট্রাই করবেন, হয়ে যাবে, বাসায় বসে যার যা মন চায় ট্রাই করবেন, আর আমাদের সাথেও শেয়ার করবেন। আমরাও যা যা পারবো আপনাদের সাথে শেয়ার করে নেব, তাহলে দেখা যাবে যে আমাদের সময়টাও খুব সুন্দরভাবে কেটে যাবে। তো এরপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, খুব লো আঁচে এটাকে ঢেকে রেখে দেব। দেখুন কিছুক্ষণ পরে আমার মিষ্টিটা এভাবে হয়ে গিয়েছে, আর শিরাটাও টেনে এসেছে, একদম কমে এসেছে। এই যে দেখুন ভিউয়ার্স, আমার মিষ্টিটা অনেকটা কিন্তু ভেঙে গিয়েছে, যে আমি যে বললাম যে আমার ময়দার পরিমাণটা কম হয়ে গিয়েছে যার কারণে। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।